সানি লিওন আর মিয়া খলিফার ওই ভিডিওগুলো দাও তো, আর সঙ্গে যেন জনি সিনস থাকে। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি, লোডিং হচ্ছে। ও, অনেক দিন বাদ রিচার্জ করেছি, আজ একটু মজা করে দেখব। ধর, বালটাকে এখনই ফোন করতে হয়, শান্তিতে কিছু দেখতেও দেবে না। ওই জন্য বলে সিঙ্গেল থাকা ভালো, কেন যে লোকে প্রেম করে বুঝি না বল। হ্যাঁ সোনা বলো, এই তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। এই বাবা না আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। কি বলছিস রে, তো বাবা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে? তবে আর বলছি কি, তোমাকে কালকেই আমাদের বাড়িতে আসতে বলেছে, তোমার সঙ্গে কিছু কথা বলবে। ধর, তুই বলে মিথ্যা কথা বলছিস, আমার মতো ছেলেকে তোর বাবা মেনে নেবে? হ্যাঁ গো, আমাদের সম্পর্কটা সত্যিই মেনে নিয়েছে, তোমাকে কাল আসতে বলেছে। এই শোন না, এই আনন্দে তাহলে একটা ওয়ে হোটেল রুম বুক করব। এই দেখো পচা, এইসব কিন্তু এখন নয়, সব বিয়ের পরে। আর তুমি যদি এই রকম বাজে মনোভাব রাখো, তাহলে বাবার পছন্দ করা সরকারি চাকরিওয়ালা কাকুকেই বিয়ে করে নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বলবো না, যা হবে সব বিয়ের পর। আমি এখন রাখি সোনা, প্রচুর ঘুম পাচ্ছে আমার। ঘুম পাচ্ছে নাকি খারাপ কিছু মতলব আছে? ধর, এই যে বলিস না, অন্য কিছু মতলব থাকবে কেন? শালা বাপটা আমার এত হারামি না, প্রচুর খাটাচ্ছে, পুরো হাগিয়ে দিচ্ছে। সারাদিন খাটাখাটনির পর আর ভালো লাগে না, তাই সকাল সকাল ঘুম পাচ্ছে। এখন রাখি শোনা। ঠিক আছে, তুমি কাল কিন্তু সকাল সকাল চলে আসবে। হ্যাঁ গো, আমি সকাল সকাল কালকে পৌঁছে যাবো। ওহ, মজা গেল, এবার একটু শান্তিতে দেখতে পাবো। তোদের সম্পর্কটা মেনে নিয়েছে? আরে হ্যাঁ রে, এই জন্যই তো আজকে দেখা করতে বলেছে। ভাই আমি বলছি শোন, তুই যাসনিস, ওর বাপশালা এক নম্বরের হারামির গাছ, তোকে ঘরে ডেকেছে মানে কিছু তো একটা মতলব আছে। কি যে বলিস না তুই, মতলব থাকতে যাবে কেন? না রে ভাই, সত্যি বলছি, লোকটা শালা আমাদের পাড়ার মদনের বইয়ের সঙ্গে চক্কর আছে। একদিন তো শালা ধরা পড়তে পড়তে রয়ে গেছে, শালা পাড়বাড়ির ভিতর দিয়ে ছুটেছিল, তাই আর কেউ ধরতে পারিনি। মদন বলতে তোদের পাড়ার যে সেই বাংলা বিক্রি করে তার বউ না? তবে আর বলছি কি, লোকটার বলা সব চরিত্র একদম ভালো নয়। যে পরের বইয়ের সঙ্গে চক্কর চালিয়ে বেড়ায়, সে তার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দেবে? তুই তো মানে কিছুই করিস না, একটা বেকার ছেলে, সারাদিন খালি পানু দেখিস। ধর, তুই বলা মিথ্যে কথা বলছিস, তোর কথা আমি বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, তোকে বিশ্বাস করতে হবে না, তোর পর তুই মারা। ও বাবা জীবন, তুমি ভিতরে আসো, ভিতরে আসো। ভালো আছেন কাকু? হ্যাঁ বাবা আমি ভালো আছি, তা তোমাদের বাড়ির সব ভালো আছে তো? হ্যাঁ কাকু সব ভালো আছে। তা কাকু, পুটিকে দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? ও পুটি উপরের ঘরে আছে। তা বাবা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, মানে তুমি কিছু মনে করবে না তো? আরে বলুন না, মনে করার কি আছে, ও আমি কিছু মনে করব না। তা বাবা তুমি তুফান বিড়ি মানে ওই বিড়িটিরি খাও তো? না না কাকু, আমি ওইসব বিড়িটিরি খাই না, ওইসব আমি একদমই খাই না, মোটেও খাই না। আরে লজ্জা পাওয়ার কিছু নাই, তোমার মতো বয়সে আমি অনেক খেয়েছি, এই প্যাকেটটা রাখো, এটা শুধু তোমার জন্য এনেছি। এই কি করছেন কাকু, এই আমার আমার পকেটে দিয়ে দিচ্ছেন কেন? আরে রাখো রাখো, আমি জানি তুমি বিড়ি খাও, আমাকে তুমি নিজের বন্ধুর মতো ভাবতে পারো। তা বাবা তুমি ড্রিঙ্ক করো তো, মানে ওই মদ টদ খাও তো নাকি? না না কাকু, আমি ওইসব ছাই পাস আমি মোটেও খাই না, ওইসব খাই নাকি? সে কি কথা, আমি তোমার জন্য বাজার থেকে একটা দামি বিদেশি মদ নিয়ে এলাম, এখন খাই না বললে চলবে? নাও এটা রাখো, ও তুমি বাড়িতে গিয়ে খেয়ে নেবে কোনো। তাহলে বাড়িতে নিয়ে যাও বলছেন? হ্যাঁ নিয়ে যাও, ওটা আমি শুধু তোমার জন্য এনেছি। কাকু একটু পুটিকে ডেকে দিন না। হ্যাঁ ডাকছি, তা বাবা তুমি এটাও রাখো।
সারাদিন ক্যাচার ম্যাচার আমার আর ভালো লাগছে না, বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আমার কাছে। প্রত্যেকটা দিন সেই একই রকম চব্বো। এই দেখো সেই থেকে দেখছি মারা, তুমি কিন্তু অনেক ফালতু কথা বলে ফেলছো। আমি ফালতু কথা বলছি? হ্যাঁ অনেক ফালতু। হে ভগবান, কেন রেখেছো? তুমি তুলে নাও, আমাকে তুলে নাও। কি ভগবান ভগবান করছো বলো তো? ভগবান শুনছে না, আর যদি শুনতেও পেত না তাহলে বিয়ের আগেও অনেক করে আমিও ভগবানকে ডেকেছিলাম আর বলেছিলাম, হে ভগবান আমার যেন একটা সুন্দর মনের সুশ্রী বউ হয়। তাহলে করে কি হলো? আর কাউকে না পেয়ে তোমার মতো একটা পিস আমার গলায় চুলে দিল, ব্যাস। তারপর বাকিটা ইতিহাস। সুশ্রী বউ হওয়ার বদলে তুমি আমার প্রতিদিন পিছনে সুশ্রী দিয়ে আরম্ভ করলে। কি সুশ্রী বসির কথা বলছো বলো তো? তুমি তোমার পিছনে আমি সুশ্রী দিই? এই যে হ্যালো, তোমার কি বলছি, কোয়ালিটি দেখো বস। তুমি জানো আইবুড়ো বেলায় আমার কত ডিমান্ড ছিল? স্কুল থেকে শুরু করে কোচিং থেকে শুরু করে কলেজ পর্যন্ত একটাই নাম ছিল, সেটা আমার নামই ছিল। হ্যাঁ জানি তো, তোমার নামে অনেক ডিমান্ড ছিল, তোমার কোয়ালিটিও ছিল। বলছি কি, স্কুল কলেজ কোচিং পর্যন্ত কি তোমার ডিমান্ড সীমাবদ্ধটা ছিল, নাকি এই ডিমান্ড বাঁশবন কচুবন লালবন পর্যন্ত গড়িয়েছিল? ছি